মর্নিং এভরিওয়ান, আজকে হলো সোমবার। সোমবার সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা হবে। তো তার আগে আমি সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি, ঘর পরিষ্কার, তো এগুলো সমস্ত কিছু হয়ে গেছে। খালি ঘর পরিষ্কার বলতে ঘর ঝাঁটা দেওয়া হয়েছে, এখনও মোছা হয়নি, এটা পরে মুছবো। আর এদিকে দেখো, আমি আগের দিন রাত্রিবেলা বেশিরভাগ বাসনই মেজে রেখে দিয়েছিলাম। সিঙ্কে খালি একটা থালা আর একটা বাটি পড়ে আছে, তারপর সবই আমি মেজে রেখে দিয়েছিলাম। তো সেইগুলো আগে চটপট করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে ওখানটা মুছে নেব। আর ওই দিকে আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আজকে ব্রেকফাস্টে করছি হচ্ছে ধোসা আর সাম্বার। তো ওদিকে ব্রেকফাস্ট বানাতেই আমি এদিকে সমস্ত কাজগুলো করছি। আর আগের দিন রাত্রিবেলা আমি ধোসার জন্য ব্যাটারটা বেটে রেখে দিয়েছিলাম, ওটা 8-9 ঘন্টা আগেই বেটে রাখতে হয়, তাই জন্য রাত্রিবেলা বেটে রেখেছিলাম। আর সকালবেলা উঠে সাম্বারটা বানিয়ে নিচ্ছি, তারপর আমার হাজব্যান্ডকে দুটো করে দেবো, ও খেয়ে চলে গেলে, তারপর আমার ছেলে ঘুম থেকে উঠলে তারপর আমি আমার ছেলের ব্রেকফাস্টটা রেডি করব। তো দেখো, সাম্বারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ধোসাটা করে দেব, ওর মতো দুটো করে দেব বললাম, দিয়ে তারপরে বাদবাকি কাজটা সেরে তারপর আমি আমার ছেলে দুজনে মিলে ব্রেকফাস্ট করব। সকাল থেকে তোমাদের সামনাসামনি এসে একদম কথা বলতে পারিনি, সকাল থেকে ঝটপট করে সমস্ত কাজটাগুলো গোছানোর চেষ্টা করছিলাম। সকালে দেখলে ব্রেকফাস্টে সাম্বার আর ধোসা বানিয়েছিলাম। তো আমাদের খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট এই জাস্ট করলাম। আর এখন কটা বাজছে জান? এখন বাজে 11:30। আজকে 11:30টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করেছি, রান্না দুপুরে রান্না পর্যন্ত আমার হয়ে গেছে। দুপুরে রান্না সেরকম কিছু করিনি, হালকাই রান্না করেছি, যেহেতু প্রচুর গরম, গরমেতে বেশি রিচ কিছু খাবার খেতে ভালোও লাগছে না। আর ডিম, মাছ, মাংস তো একদমই না, মাছ তবু টাটকা, তবু চারা পোনা যে মাছগুলো হয় তবু খেতে ভালো লাগে, কিন্তু গাড়ির মাছ বা যেগুলো বরফের মাছ হয়, বরফের মাছ, ডিম, ওগুলো তো একদমই খেতে ভালো লাগছে না এই গরমেতে। তো আজকে একদম হালকা সিম্পল রান্না করেছি। রান্না হয়ে গেছে, রান্না সেরে আমি স্নানে গেছিলাম, স্নান সেরে যে ঠাকুরকে সেবা দিয়ে আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর সকাল থেকে তোমার সঙ্গে আমি কিছুই শেয়ার করতে পারিনি, বললাম তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজ গোছানোর চেষ্টা করছিলাম। কী বলতো, এই গরমে না বেশি বেলা হয়ে গেলে রান্না করতে তো কষ্ট হয়ই, আর যত বেলা হবে কাজ করলে যেন আরও বেশি কষ্ট হয়। দেখো, ঘে একটুখানি পাখা থেকে সরেছি, অমনি ঘাম হচ্ছে প্রচুর গরম। দুদিন তবু একটু ঝড় বৃষ্টিটা হওয়ার পর দুদিন একটু তবু মানে এর মতো ছিল, খুব একটা গরম হচ্ছিল না, কিন্তু আজকে থেকে যা গরম পড়েছে মানে একদম করা যাচ্ছে না। তো আজকে দুপুরে আমি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। রান্না তো আর শেয়ার করতে পারলাম না, রান্না শেয়ার করার মতো কিছু ছিল না, একদম সিম্পল রান্না করেছি বললাম। তো চলো দেখিয়ে দিই আমি কি রান্না করেছি। দেখো, এটাতে তো আছে ভাত, এটা হলো পেঁয়াজ আলুর তরকারি, একটা ঝাল ঝাল করে তরকারি করেছি। এতে হচ্ছে পটল ভাজা, পটল ভেজেছি। আর এটা হলো উঁচে আলু একসাথে দিয়ে ভেজেছি, পেঁয়াজ টিয়াজ দিইনি এমনি শুধু। আর এটা হলো আম দিয়ে টক ডাল। আমগুলো সব গলে গেছে, একদম কচি আম ছিল, প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়েছি, ডালের সাথে একদম গলে গেছে। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর ডিম ফিম আছে, দেখি যদি ছেলে ডিম খায় ছেলেকে করে দেবো ডিম সেদ্ধ, আমি খাবো না ডিম আজকে। তো দেখলে দুপুরে আমি আজকে এই রান্না করেছিলাম। আর ডিম আছে, ছেলে যদি ডিম খায় ছেলেকে একটা ডিম করে দেবো, আমি আর ডিম খাবো না, কারণ এই গরমে বললাম ভালো লাগছে না ডিম খেতে। ডিমটা তবু রাত্রের দিকে খুব একটু খেতে ইচ্ছে করে, দুপুরবেলা তো একদমই ভালো লাগে না। দুপুরবেলা মনে হয় যত হালকা লাইট খাওয়া যায় ততই ভালো। চলো আর কি শেয়ার করব, এখন একটুখানি রেস্ট নিই, সকাল থেকে হুড়ুড়ি করে অনেক কাজ করেছি, তো আবার ফিরব, হয়তো আবার হয়তো বিকালবেলা ফিরব। তো চলো আমি একটু রেস্ট করে নিই। দেখো, বিকালবেলা আমি রান্নাঘরে এসেছি একটু লস্যি বানানোর জন্য।
আর আমি তো জানো ঘরেতেই টক দই বসাই, তো আমার ঘরে পাতা টক দই দিয়েই লস্যি বানাচ্ছি। তো লস্যিতে যা যা লাগে নিয়ে নিলাম, নিয়ে লস্যিটা বানিয়ে নিচ্ছি। আর এই গরমের দিনে একটু লস্যি বা ঠান্ডা জুস এই সমস্ত কিছু খেতে ভালোই লাগে। আর এই ভিডিওটা দেখে তোমরা কী ভাবছো, আমি বিকালবেলা জামা কাপড় কেচে ছাদে মেলতে এসেছি? না, একদমই না, আমি তার পরের দিনের ভিডিও এটা। আর ভিডিওটা আমি শেষ করতে রাত্রিবেলা পারিনি, কারণ ছেলের একটু পড়াশোনা ছিল, ওর এক্সাম চলছে, আমি বলেছি তোমাদের, তো সেদিনকে রাত্রে আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো তারপরের দিন সকালবেলা আবার ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠেই জামা কাপড় কেচেছি অনেকগুলো, তো ওগুলো সব ছাদে মেলে দিচ্ছি। মেলে দিয়ে এবার নিচে চলে যাব। দেখো আমি নিচে চলে যাচ্ছি। কালকের ভিডিওটা শেষ করা হয়নি, রাত্রেবেলা সেরকম কিছু রান্নাও করিনি, আর ছেলের তো এক্সাম চলছে, ওকে পড়ানো টড়ানো নিয়ে ব্যস্ত ছিলাম, তো আর ভিডিও শুরু করাই হয়নি, শ্যুট করিনি। তো ভাবলাম সকালবেলা ভিডিওটা শেষ করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজ থাকে মোটামুটি হয়ে গিয়েছিলো, আর জামা কাপড়গুলো অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো সব ছাদে গিয়ে মেলে দিয়ে এলাম। এই এখন অনেকটা আগেই কেচেছি। আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর এদিকে আমার দুপুরে রান্নাও হয়ে গেছে, দুপুরে রান্না ধরে এদিকে আমার ভাতটা করে নিয়েছি দুপুরের। এবার ওর বাবা চিকেন এনে দিয়ে গেছে চিকেন করার জন্য, কিন্তু আমার ছেলে বলছে চিকেন খাবে না, মানে এই গরমে ওর চিকেন খেতে ভালো লাগছে না, বললো রাত্রিবেলা চিকেন করবে, এখন চিকেন করতে হবে না। তো চিকেনটাকে ফ্রিজে তুলে দিয়েছি, দিয়ে দেখি কি করি, ডিম আছে, যে ডিম খায় ডিম করে দেবো। তো কালকে ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। অবশ্যই তোমরা সবাই সাবধানে থাকো, কারণ দেখতেই পাচ্ছ আবার করোনার প্রকোপ বেড়েছে চারিদিকে, করোনা নিয়ে অবস্থা ভীষণ খারাপ। তো বাইরে বেরোতেও ভয় লাগছে, বাইরে তো খুব একটা আমি বেরোই না, কিন্তু আমার হাজব্যান্ড তো অফিস যায় আর করে, তো প্রচুর চিন্তা হচ্ছে। সবাই সাবধানে থেকো, বেশি বাইরে বেরিও না, আর সবসময় মুখে মাস্ক দিয়ে বেরোবে, নিজের প্রোটেকশান নিয়ে বাইরে বেরোবে। মোট কথা, বাইরে তো বেরোতেই হবে, ঘরে তো থাকলে হবে না। যারা বাইরে কাজ করে তাদের তো বাইরে বেরোতেই হবে, ঘরে থাকলে তো চলবে না। আর যারা হাউস ওয়াইফ তাদেরও বাইরে অনেক কাজ থাকে, বাইরে বাজার করতে যাওয়া, সংসারের বিভিন্ন জিনিসপত্র কেনা, তো অনেক হাউস ওয়াইফ দেখেছি এ সমস্ত কিছু করে। আমার হাজব্যান্ড এনে দেয় বলে আমার অতটা অসুবিধা হয় না, কিন্তু অনেক হাউস ওয়াইফ করে যাদের হাজব্যান্ডরা টাইম পায় না বা চাকরি সূত্রে বাইরে থাকে, তো তারা অবশ্যই নিজেদেরকে সাবধানে রাখবে, আর বাচ্চাদেরকেও সাবধানে রাখতে হবে প্রচুর। তো চলো, করোনা নিয়ে তো অনেক বকবক করে ফেললাম, তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। টাটা।